গত 7 তারিখে জয়চণ্ডী রাইডে আমি যে অ্যাকশন ক্যামেরাটা নিয়ে গেছিলাম, সেই অ্যাকশন ক্যামেরার ব্যাটারি হঠাৎ করে আমার ব্লাস্ট করে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের। 7 তারিখে ভিডিও করার পরে ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে আমি সেটা রেখে দিয়েছিলাম, তো এভাবে এটা ফেটে গেল কেন সেটা আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি গতকাল আরও দুটো ব্যাটারি কিনেছি এসজে ক্যামের, জানি না সেগুলো অরিজিনাল কি না। এসজে ক্যামের যে ব্যাটারিটা কেনা হয়েছে সেই ব্যাটারির পিছনে যে স্টিকার আছে সেই স্টিকারটা দেখে আমার যেন ডুপ্লিকেট বলে মনে হচ্ছে। তো এসজে ক্যামের এই ব্যাটারিটা আমার 550 টাকা করে নিয়েছে, এটা আমি এমএম ফটোগ্রাফি থেকে আমি পারচেস করেছি গতকালে। নতুন ব্যাটারিটা হাতে পেয়েই আজকে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে দুটো কাজ আছে, সেই দুটো কাজও সারা হবে, আর সেই সঙ্গেই ক্যামেরার ব্যাটারিটা একটু টেস্টও হয়ে যাবে, কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে সেটা আমার দেখা হয়ে যাবে। এখন দুপুর 3:30 বাজে আর রাস্তায় বাইক চালাচ্ছি, যেন লু হয়েছে একটা। দুটো কাজের মধ্যে একটা কাজ অলরেডি শেষ, এবার নেক্সট কাজের দিকে যাব। আবার নেক্সট যে কাজটা আছে সেটা একদম রাবড়ি গ্রামের খুব কাছেই। সানগ্লাস ফেলে চলে এসেছি। সানগ্লাসটা ভুলে ফেলে রেখে চলে গেছি এখানে। মজার ব্যাপার হলো জগৎবল্লভপুর থেকে মশার যাবার যে এই রাস্তাটা, এই রাস্তাটায় কয়েকটা জায়গা হাওড়ার মধ্যে পড়ে, আবার কয়েকটা জায়গা হুগলির মধ্যে পড়ে। আমি যেমন এখন আছি হাওড়ার মধ্যে, জাস্ট হাওড়া থেকে আমি হুগলির মধ্যে আবার এন্টার করে গেলাম। এদিকে সবুজ ধানক্ষেত, এদিকেও সবুজ ধানক্ষেত, একটা দারুণ সুন্দর পরিবেশ। আমি ঠিক এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি ঠিক এই জায়গাটার ডান দিকেই যে গ্রামটা পড়বে সেই গ্রামটা হচ্ছে রাবড়ি গ্রাম। এটা নিয়ে আমি আগে অলরেডি ভিডিও করেছি, যদি ভিডিওটা দেখতে হয় ডেসক্রিপশন বক্সে চেক করুন, ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর ফেরার সময় চেষ্টা করবো এখানকারই কোনো দোকান থেকে আমি রাবড়ি নিয়ে বাড়ি ফেরার। আমরা প্রতিদিনের যে রাইড করি এই রাইড থেকে কিন্তু অনেক কিছু জিনিস শেখা যায়, তো সেই শেখা জিনিসগুলো যদি আমরা কোনো লং রাইডে ইউজ করি তাহলে আমরা অনেক বেটার রাইডার হতে পারবো। যেখানে কাজে যাচ্ছি অলরেডি রাস্তা আমার একদম মনে নেই, ভুলে গেছি কমপ্লিটলি, বুঝতে পারছি না চিনে অলরেডি যেতে পারবো কি না। কত দূর আর কত দূর, কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেছে, এখন 7:30 বাজে। যে জায়গায় গিয়েছিলাম সে জায়গায় ওরে বাপ রে বাপ, ইন্টারনেটই নেই, কাজ করতে পারছিলাম না। একটু অন্ধকারে ভালোই তো ফুটেজ দিচ্ছে দেখতে পাচ্ছি। ইডিয়েট একদম। সন্ধে হওয়ার পরেই ওয়েদারে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, আর বাইক চালাতে বেশ খুব সুন্দর লাগছে। আহা, তো রাবড়ি গ্রাম ঢুকে গেছি, যেমন বলেছিলাম রাবড়ি নেবো, একটা দোকানে দাঁড়াই, এখান থেকে রাবড়ি নেবো। কোন দোকানটা এই দোকানটা রাবড়ি হবে। দুঃখের বিষয় রাবড়ি পাওয়া গেল না। SJ6 এর যে ব্যাটারিটা আগে ইউজ করতাম তার কন্ডিশন আপাতত এখন এইরকম, তো এটা পুরো ফেটে গেছে। ব্যাটারিটা এরকম হওয়ার কারণ কি জানি না। নতুন যে ব্যাটারিটা কিনেছি সেই ব্যাটারিটা সারাদিন ইউজ করার পরে দেখলাম 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না, দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।